মুরগির মাংসের কাঠি কাবাবের রেসিপি। তো চলুন আমরা দেখে নিই এই মুরগির মাংসের কাঠি কাবাব কি করে তৈরি করতে হয়। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি, বোনলেস মুরগির মাংস নিয়েছি চার কোণা করে কেটে। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, 2 চা চামচ চাট মশলা, অ্যাড করছি সামান্য পরিমাণ জর্দার রং, আরও অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ টক দই, 1/4 চা চামচ জয়ফল, 1/4 চা চামচ জয়ত্রীর গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন আমি সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিব। মেখে নিয়েছি, একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি এই মাংসগুলোকে কাঠির ভেতরে গেঁথে নিব। এইভাবে করে সবগুলোকে গেঁথে নিতে হবে। আমি গেঁথে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। এই তেলের ভেতরে আমি কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনা খুলে উল্টে পাল্টে আমি এই কাবাবগুলোকে ভালো করে ভেজে নিব। পানিটা শুকিয়ে গেছে, কাবাবগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে। এইভাবে মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। এখানে একটা ফয়েল কাপ বসিয়ে নিচ্ছি। এই ফয়েল কাপের ভেতরে আমি একটা গরম করা কয়লা দিয়ে দিচ্ছি। আমি কয়লাটাকে আগুনে এইভাবে গরম করে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ধোয়ার গন্ধ বের হয় কাবাবের থেকে। তো আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি মজাদার কাঠি কাবাব। আশা করছি আমার আজকের এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন।